हजरत उस्मान गनी रदियल्लाहु ताला अन्हु नाम सुने ना एमन कोन लोक पृथ्वीते नाई उस्मान गनी जिन्नुरैन जाके देखले फेरेश्तारा लज्जा पाए फेरेश्तारा मुस्कि मुस्कि हासेन नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन हजरत आयशा सिद्दीका रदियल्लाहु ताला अन्हार हुजूरे बसे आछेन हजरत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताला अन्हु एसे दरजाय नक करलेन नबीजी घरेर भितरे शुये आछेन पार्सोनल टाइम स्त्री हजरत आयशा सिद्दीका रदियल्लाहु ताला अन्हा नबीजी नाभि थेके हाँटू पर्यन्त ढेके रखा माने घरे शुये आछेन तो स्वाभाविक भावे আপনারা এভাবে শুয়ে থাকেন না মাঝে মাঝে নবীজি শুয়ে আছেন ঘরের ভিতরে আবু বকর আসছেন নবীজি বলছেন কে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর বলছেন দরজা ধাক্কা দিয়ে ঢুকে যাও সুবহানাল্লাহ বললেন কিছুক্ষণ পরে আরেকজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি বলছেন কে ইয়া রাসূলুল্লাহ আমি ওমর नबीजी बोलते ना शो उमर धक्का दिए ढुके जाओ किचुक्कन परे आरेक जन एसे सालाम दिए चेन अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह के मैं आली आशो आली आशो आशो कजन हुई से आबार एक जन एसे डाक दिए चेन सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह के या रसूलल्लाह आमी उस्मान दाड़ाओ सुभानल्लाह बोलें সাহাবে কেরাম চিন্তা করলেন আমরা আসলাম দাঁড়াতেও বললেন না ডাইরেক্ট ঢুকে গেলাম এখন উনাকে দাঁড়াতে বললেন কেন দেখি কি করেন রাসূল উঠলেন মেসওয়াক করলেন মুখ হাত মুখ ধুইলেন পুরাটা পোশাক পরলেন নিজে দরওয়াজা খুলে দিলেন লম্বা গঠন আমি বলবো না আমাদের এই সময় নেই সবাই চলে যাওয়া গল্প শেষ বা যে উদ্দেশ্যে আসা শেষ হয়ে যাওয়ার পরে তিনজনে জনে মিলে একদিন উসমান হযরত রাসূল পাককে ধরছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যেভাবে বললেন আসো আসলাম কিন্তু উসমান বলার পরে আপনি উঠলেন পরিষ্কার হলেন কাপড় পরলেন এরপর দরজা খুলে দিলেন ব্যাপার কি তিনি বললেন তোমরা জানো না উসমান আমাকে এভাবে দেখুক আর আমি উসমানকে এভাবে দেখি এটা আমার লজ্জা পায় কারণ তাকে দেখলে তো আল্লাহ লজ্জা পান আল্লাহু আকবার ফেরেশতারা পর্যন্ত যাকে লজ্জা পায় এমন একজন মানুষ আমার ঘরে আসছে যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে বলে দিয়েছেন ও পয়গম্বরে আরবি হাবিবুল্লাহ দুইটা মেয়েকে বিয়ে দিয়েছে তোমার আরবে থাকলে আমি বলতাম উসমানের কাছে বিয়ে দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন না তোমরা জানো না আমার উসমানকে আল্লাহ কত ভালোবাসেন এই উসমান আলম্বা করছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা নু বসা যার অ্যাকাউন্ট এখন পর্যন্ত সচল সাড়ে ১৪০০ বছর পরেও এখন উসমান জিন্নুরাইনের অ্যাকাউন্ট সৌদি আরবে সচল আছে সুবহানাল্লাহ হযরত উসমান গনী বসে আছেন সাহাবীর কাছে একজন আসলেন এসে বলছেন ভাই আমার তো মেয়ের বিয়ে শাদি লাগছে টাকা পয়সাও নাই ঘরে তিন বেলার এক বেলার খাবার নাই কিছু টাকা পয়সা থাকলে দেন তিনি বললেন মেয়ের বিয়ে লাগছে টাকা লাগবে ঘরে খাবার নাই টাকা লাগবে এতটুকু টাকা দেওয়ার মতো আমার কাছে নাই তুমি বলো এই মুহূর্তে তোমার পেটে খিদে লাগছে আমি বলবো খাইয়া যাও দেওয়ার মতো আর কিছু নাই তাহলে কার কাছে যাব যাও উসমানের কাছে যাও বেচারা সন্ধ্যার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে গেছে গে দেখলো একটা মিট মিট করে আলো জ্বলতেছে মোমবাতির মতো যেভাবেই হোক একটা আলো জ্বলতেছে রাষ্ট্রের খলিফা সুবহানাল্লাহ বললেন না ঘরের ভিতরে ঠিক মতো আলো নাই বসবার একটা চাটাই নাই সুন্দর একটা জামা নাই কিন্তু তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন যাওয়ার পরে সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন ভাই কেন আসছো খলিফাতুল মুসলিমিন আমি আসছিলাম আমার কাজে তিনি বললেন রাষ্ট্রের কোনো কথা বলবেন না আপনার পার্সোনাল কোনো কথা বলবেন আগন্তুক বলছেন আমিরুল মুমিনিন আমার ব্যক্তিগত কিছু বিষয় আপনার কাছে কথা বলতে চাই তিনি লাইটটা নিভাইয়া দিলেন সুবহানাল্লাহ বললেন না
আগন্তুক বলছে আপনি এটা করলেন কি? অন্ধকারে আমিও প্রসাদের চেহারা দেখতেছি না, কি কথা বলবো? তিনি বললেন, এই যে লাইট জ্বলতেছিল এতক্ষণ আলো, এই আলোটুকুন ছিল রাষ্ট্রের, রাষ্ট্রের তেল খরচ করে আমি বসে আছি আপনার পার্সোনাল কথা শুনবার জন্য নয়। আল্লাহু আকবার বলেন। পাঁচ মিনিট একজন কথা বলবে, এক পয়সার তেল জ্বলবে, সে কথাকে যারা আমানত মনে করেছে, আমানত আল্লাহ এই জন্য বলছে না তুয়াদ্দুল আমানত ইলা আহলিহা, আমি আমানত দিতে চেয়েছিলাম। আর আজকে যারা রাষ্ট্রের হাজার 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 কোটি টাকা ব্যয় করে নিজেদের আখের গুছায়া রাষ্ট্রের বারোটা বাজায়া দেয়, এরা যাই হোক এই দেশের মানুষের ভালোবাসার পত্র হতে পারে না, এরা জাতীয় দুশমন। মনে রাখবেন একটা কথা, এক মিনিটের জন্য কথা পর্যন্ত বলতে চাইলেন না, রাষ্ট্রের এক পয়সার তেল জ্বালিয়ে নিভায় দিলেন, বলছেন এখন কথা বল অন্ধকারে। বেচারা বলছে, হুজুর আর কথা বলার দরকার নেই, আমি যাই। কেন বলমানা কথা কয় না? আমি কথা ভুলে গেছি। মনে মনে চিন্তা করছে, যে লোকটি এক পয়সার তেল জ্বালাইতে পারে না, ওর কাছে আমার মেয়ের বিয়ের কথা বললে আর কি দিব? যাই, চলে গেছে, বেচারার বলে নেই। আমি এখান থেকে যদি লম্বায় ঘটনা টানতে যাই, আমানত রক্ষা করতে কেন লাইট অফ করলেন? আর আজকে আজকে আমরা কি করতেছি, আমরা কি করে যাচ্ছি? আমার মুসলমান বান্দাগণ, কবির মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই লোকটা বিদায় নিয়ে আবার চলে আসলো। আগন্তুক আগের লোকের কাছে গিয়ে বলছেন, ভাই আপনি যার কাছে পাঠাইছিলেন তার কাছে বলবার কিছুই নাই। গিয়ে দেখলাম লোকটা তো অন্ধকারে বসে আছে, তার কাছে কথা বলবার সুযোগ কি আর কথা বলে লাভ কি? তিনি বললেন, আবার যাও অথবা অন্যদিন যাও, তার কাছে গিয়ে নিজের কথাগুলা বলো, দেখো তোমাকে সহযোগিতা করতে পারে কিনা। আরেকদিন ওই লোকটা পৌঁছে গেল, যাওয়ার পরে দেখে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঘাটে বসে বসে, একটা কূপের কাছে বসে বসে নিজে কাপড়গুলা কাচতেছেন আর ধুইতেছেন। কোন সুবহানাল্লাহ! আগন্তুক চিন্তা করলো, যে লোকটা খলিফাতুল মুসলিমিন, কাপড় কাচার জন্য একজন কর্মচারী নিযুক্ত করতে পারে না, টাকা খরচ হয়ে যাবে, এই লোকের কাছে নিজের কথা বললে তো কোনো উপকার হবে না, আর আমরা যদি কোনো গ্রামের পাতি নেতা হয়ে যাই, তারও পিএস এপিএস অ্যাসিস্ট্যান্ট ওর অ্যাসিস্ট্যান্ট এর অ্যাসিস্ট্যান্ট, কথা বলেন নাকি? খলিফাতুল মুসলিমিন কিচ্ছু নাই বসে আছেন, ওই লোকটার কিছু না বলে চলে আসলো। ওই লোকের কাছে এসে বলছেন, ভাই যার কাছে পাঠাইছেন বারবার ওনার কাছে বাদ দিয়ে অন্য কারো নাম বলেন না, কেন ওর কাছে গিয়ে লাভ নাই? যে একজন কর্মচারী নিতে পারে না, দুই টাকা খরচ করে ধৌত করবার জন্য লোক নিযুক্ত করতে পারে না, তার কাছে গিয়ে লাভ নাই। তিনি বললেন, যাও তার কাছেই তুমি বলো, দেখো তো উপকার হয় কিনা। আরেকদিন পৌঁছে গেলেন আগন্তুক, দুপুর বেলা গিয়ে দেখেন খলিফাতুল মুসলিমিন বসে আছেন, তার সামনে দস্তারখানে খাবার রাখা আছে, শুকনা রুটি, জৈতুনের তেল সামনে রাখা। চাইলে তো তার আস্ত খাসি সামনে রেখে নাস্তা করতে পারতেন, চাইলে তারা আমাদের দেশে তো এমনও হয় সিঙ্গাপুর থেকে নাস্তা আনায়, আর কাপড় ধুলাই করার জন্য আরেক দেশ থেকে মেশিন আনায়। হযরত উসমান জিন্নুরাইন শুকনা রুটি, শুকনা জবের রুটি আর জৈতুনের তেল নিয়ে খেতে বসেছেন। লোকটা বসে আছে, লোকটা এসেছে, তিনি বললেন, তুমি আজও এসছো, কিছু বলো না কেন? লোকটা বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি একটু বসে থাকি, আপনি খাবার শেষ করেন। তিনি বললেন, ভাই রে আপনি খাবারের টাইমে এসেছেন, আমার দস্তারখানে বসে যান, আমি যেখানে বসে যেই রুটি থেকে খাবার খাই, তুমিও আমার সঙ্গে সেই রুটি থেকে খাবার শুরু করো। কতটুকু মানবতা একজন খলিফা, শুধু বাংলাদেশের না,
এই মুসলিম মিল্লাতের খলিফা হযরত উসমানের কথা বলছি। লোকটা বসে গিয়েছে একই দস্তারখানে বসে একই রুটি থেকে খাবার খেতে শুরু করলেন। লোকটা তাকায় দেখে খলিফাতুল মুসলিমীর খাবার শেষ করবার পরে রুটির টুকরা ছোট ছোট টুকরাগুলো পড়ে আছে, তা পড়ে না, ছোট ছোট টুকরাগুলো দস্তারখানের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে আছে। তিনি আঙ্গুলের মাথার মধ্যে এইভাবে একটু আঙ্গুলের মাথার মধ্যে পানি লাগাইয়া রুটির টুকরাগুলাকে আঙ্গুলের মাথায় নিয়ে তিনি খাবার খাচ্ছেন, মুছে মুছে খাচ্ছেন। লোকটা দেখলো আশ্চর্য ব্যাপার, টুকরাগুলা ছোট ছোট পড়ে গিয়েছে, ওগুলা যিনি কুটে কুটে খাবার খায় তার কাছে কি আমার সমস্যার কথা বললে কোনো সমাধান হবে? আশ্চর্য হয়ে গিয়েছে, কার কাছে গেলাম? এই লোকটা এমন, খাবার শেষ করে লোকটা যখন চলে যাবে তিনি হাত ধরে বলছেন, কেন এসেছো আমার কাছে বলো ভাই? হয়তো আমাকে তোমার পছন্দ হয় না, তিন দিন তিনবারে আসলে কিছু বললো না কেন? লোক ডাক দিয়া বলছেন, ভাই ওসমান খলিফাতুল মুসলিমিন, আমি এসেছিলাম আমার মেয়ের বিয়ে, আমার অবস্থা বড় খারাপ, কেউ দেখে না কিছু সহযোগিতার জন্যে, আমি বড় বিপদে, তিন দিন আসলাম কিছু বললাম না, এক এক দিন এক এক অবস্থায় দেখেছি। প্রথম যেদিন আপনাকে দেখলাম আপনি তো লাইট অফ করে দিলেন, লজ্জায় কিছু বলি নাই। দ্বিতীয় দিন আপনি দেখলাম আপনি নিজের হাতে কাপড় কাচতেছেন, কিছু বলি নাই। আজ তৃতীয় দিন এসে দেখলাম আপনি দস্তারখানে খুঁজে খুঁজে খাবার খান, শুকনা জবের রুটি আর জৈতুনের তেল খান, ওগুলা দিয়ে কিছু হয় নাকি? এই জন্য কিছু বলতে চাই না। তিনি বললেন, বাইরে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম আছেন, যুদ্ধের ময়দানে তারা বিজয় অর্জন করেছেন, ওই বিজয় অর্জন করে গনিমতের মাল নিয়ে যতগুলা উট আসতেছে এই উটের সব থেকে সামনে সব থেকে একটা বড় উট আছে, ওই উটের পিঠে যতগুলা সামান আছে সবগুলা এই মুহূর্তে তোমাকে হাদিয়া করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আপনি আমাকে নিয়ে একটু মুস্কারা করতেছেন, ঢং করতেছেন, একটা উটের উপরে থাকবে কয়েক লক্ষ দিরহাম আর দিনারের খাবার আর সম্পত্তি, আমি এইসি কিছু টাকা পাঁচ দশ বিশ একশো টাকা দিলেই চলবে, আপনি এত কিছু দিবেন আমাকে? বলছে, আমি মুখ দিয়ে বলছি তুমি নিয়ে যাও, কাজে আর কথায় তো কোনো মিল পাচ্ছে না। কাজ তো দেখলো একবার কৃপণতার, আর কথা বলতেছে একবার উদারতার। আমার বন্ধুগণ, কিছুদিন পরে এই আগন্তুক ব্যক্তি এসেছেন, খবর নিয়ে আসলেন আজকে কাফেলা আসবে, কাফেলা আসার কারণে হযরত উসমান গনি পাহাড়ের উপরে উঠলেন, দেখলেন আসতেছে। লোকটাকে বললেন, ভাই যাও সামনে যে উটনি আছে, উট আছে তা নিয়ে তুমি চলে যাও। সামনের উটে লাগাম ধরে যখন টান দিয়েছে আগন্তুক, পিছনে কয়েকশো উট ছিল সব তার পিছন দিকে যায়। উট এবং হাতি ঘোড়া যেটা একদিকে যায় সবটি ওদিকে যায়, যখন টানতে লাগে একটা সব পিছন দিকে যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, আগন্তুক শোনো, তোমার পিছনে যতগুলা উট তাদের সম্পত্তি পিঠের উপরে নিয়ে তোমার পিছন দিকে যায়, হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে, যতগুলা তোমার পিছন দিকে আজকে যাবে সবগুলা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে তোমাকে দান করা হয়েছে। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র, এটা হচ্ছে খলিফা, যারা আমানতকে রক্ষা করেছেন, যারা কুড়ি কুড়ে খাবার খেয়েছেন। আমরা তো পারবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আমাদের কাজ কি বলেন না? আমাদের কাজ কি? হযরত উসমান যে এত কিছু করলেন কাকে ভয় করে? তাহলে আমাদের এক নম্বর কাজ কাকে ভয় করা? হযরত উসমান কথা দিয়েছিলেন তাকে, সামনের উটটা নিয়ে যাও, কথা রেখেছেন, কওলান সাদিদা ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলছেন আগের কওলান সাদিদা, সঠিক কথা বলো, তিনি বলেছেন আমি দিয়ে দিব, দিয়ে দিয়েছেন, এখন পিছনের গুলো পিছন দিকে যায়, তাও যদি তোমরা, আল্লাহ বলছেন আমাকে ভয় করো এবং সঠিক কথা বলো, এক নম্বর ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আমলকে সংশোধন করে দেব। আল্লাহ আল্লাহ
আচরণকে সংশোধন করে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার বলেন না? অনেকগুলো উপকার আমরা পাচ্ছি, অনেকগুলো উপকার পাচ্ছি। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ এবং যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি করে, তাহলে শেষ দিনে কিয়ামতের দিনে রাসূলের পাকের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করায়া আবার আরশে আযীমের ছায়ায় জায়গা দিয়া বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা পড়ল। সুবহানাল্লাহ। কাজ কয়টা বলেন সবাই? এক নম্বর, দুই নম্বর সঠিক কথা, এই দুইটা কাজ আজকে দিলাম। এক সপ্তাহ করতে পারবো না ইনশাল্লাহ? কয়টা কাজ? এক নম্বর আল্লাহকে সকল কাজে, কত কাজে? দুই নম্বর সঠিক কথা, কোন জায়গায়? সকল জায়গায় ঈর্ষা। এই দুই কাজ করলে কোথায় যাব? জান্নাতে শুধু যাব না, আমাদের গুনাহ থাকলে ক্ষমা, কথাবার্তায় ভুল হলে ক্ষমা, ইবাদতে ভুল হলে ক্ষমা, সব ক্ষমা করে দিই, আল্লাহ নিজের দায়িত্বে জান্নাত পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মরহুম ফজলুর রহমানের জন্য দোয়া চাওয়া হয়েছে, মৃত কালাচার ব্যাপারের জন্য দোয়া চাওয়া হয়েছে। গত জুমায় আপনারা মসজিদে দান করেছেন 22,100 টাকা। আমাদের বুলু ভাইয়ের চাচি মারা গেছেন 3 দিন আগে, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। 22,100 টাকা দিয়েছেন, আরও বেশি বেশি করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা